আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল চ্যানেলের পক্ষ থেকে আমি নিয়ে মারুফ আপনাদের সাথে। এই গত পর্বে আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করেছিলাম, পার লেভেল অ্যাসাইন করেছিলাম। আমরা যদি আমাদের ইটাপ মডেল দেখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে যে এখানে আমাদের এই শেয়ারওয়ালে পায়ের অ্যাসাইন করছিলাম, ডায়াফ্রাম অ্যাসাইন করছিলাম সোর হিসেবে। তো এই পর্বে আমরা আমাদের সিরিজ অনুযায়ী লোড প্যাটার্ন ডিফাইন করব। তো লোড প্যাটার্নের মধ্যে আমাদের কি কি লোড আমরা এই বিল্ডিংটাতে অ্যাসাইন করব, সেই লোডগুলো এখানে আমাদের বলে দিতে হবে। যেমন এখানে ডেড লোড, পিডাব্লিউ দ্বারা পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, লাইভ লোড 3-3 কিলোমিটারের নিচে, লাইভ লোড 3 কিলোমিটারের উপরে, রুফ লাইভ লোড, উইন্ডের প্লাস ডিরেকশন, উইন্ডের মাইনাস ডিরেকশন, উইন্ডের ওয়ার প্লাস ডিরেকশন, ওয়ার মাইনাস ডিরেকশন, আর্থ কোয়াক এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, এই সবগুলোই আমরা ডিফাইন করব। তো ডিফাইন করার জন্য আমরা যদি আমাদের ইটাসটা ওপেন করি, ইটাস মডেল ওপেন করলে আমাদের যেতে হবে ডিফাইন লোড প্যাটার্ন। তো এখানে আমাদের ডিফল্ট হিসেবে ডেড লোড, লাইভ লোড, লোড প্যাটার্নটা থাকে। ডেড লোডটা টাইপটা ডেড সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1, আর অন্য কোনো ক্ষেত্রে আর মাল্টিপ্লায়ার 1 হবে না, ডেড লোডের ক্ষেত্রে শুধু 1 হবে। এরপরে আমরা এখান থেকে আমাদের যে লাইভ লোড বা ডেড লোডটা কিন্তু বিল্ডিংয়ের সেলফ ওয়েটটাও ডেড লোড। তো ডেড লোডের মধ্যে আরও অনেকগুলো আছে, যেমন আমাদের ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশটা ডেড লোড। আর ফ্লোর ফিনিশের ক্যাটাগরি টাইপ আমাদের সুপার ডেড, আর সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0 হবে। অ্যাড নিউ লোড দেব, তো এই অংশটা আমাদের ডেড লোড হিসেবে গেল। এরপরে আমাদের পার্টিশন ওয়াল লোড পিডাব্লিউ লিখে দেব, পার্টিশন ওয়াল লোড, এটাও আমাদের সুপার ডেড, ডেড লোডের অন্তর্ভুক্ত। অর্থাৎ লোডিং নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা থাকবে, সেইখানে আমাদের এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। এখন কীভাবে অ্যাসাইন করবো জাস্ট এই জিনিসটা আমি দেখাইতেছি। তো পার্টিশন ওয়াল লোড, এটা আমাদের ডেড লোডের অন্তর্ভুক্ত, অ্যাড নিউ লোড। আর লাইভ লোডের ক্ষেত্রে এই যে ডিফল্ট লাইভ লোডটা আছে এর আমরা ইজ লেস দেন 3 কিলো নিউটন অ্যাসাইন করে দেই মডিফাই লোড। আবার ইজ গ্রেটার দেন 3 কিলো নিউটন যে লোডগুলো হবে তার জন্য ইজ গ্রেটার দেন 3 কিলো নিউটন লোড, লাইভ লোড লাইভ হিসেবে থাকবে, অ্যাড নিউ লোড দেবো। তার মানে লাইভ লোড দুইটা তৈরি হলো আমাদের, একটা 3 কিলো নিউটনের নিচে, একটা 3 কিলো নিউটনের উপরে। এরপর আমাদের রুফ লাইভ লোড আছে, রুফ লাইভ লোডটাকে আমরা আর এল দেব এবং এখান থেকে টাইপ দেব রুফ লাইভ, অ্যাড নিউ লোড। আমাদের ডেড লোড চলে গেল, লাইভ লোড চলে গেল, রুফ লাইভ লোড চলে গেল। আর বাকি আছে আমাদের আর্থকোয়াক লোড, উইন্ড লোড। আর্থকোয়াকের জন্য আমরা এখান থেকে ইকিউ এক্স দেব, অর্থাৎ এক্স ডিরেকশনে আর্থকোয়াক লোড, এখানে যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি এখানে ইকিউ এক্স দ্বারা আর্থকোয়াক এক্স ডিরেকশন দিয়েছি। এবং এখান থেকে আমাদের প্যাটার্নটা হবে সাইজমিক। আর আমাদের যেহেতু কোড পিএনবিসিতে বলা আছে আমাদের যে ল্যাটারাল লোডটা সাইজমিকের ক্ষেত্রে ASC 705 অনুসারে নেওয়া হয়েছে, তো আমরা এই জন্য এখানে ASC 705 অপশনটা বেছে নিব। বা আমরা এখান থেকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করেও ইউজার লোড হিসেবে, ইউজার কোএফিসিয়েন্ট হিসেবেও ডিফাইন করে দিতে পারি। তো আমি এখানে ASC 705 ইউজ করতেছি, অ্যাড নিউ লোড। সেম এখানে আমাদের ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনে কি ওয়াই সাইজমিক, অ্যাড নিউ লোড। আর আমাদের লাগবে উইন্ড, উইন্ডের ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি উইন্ডের যে বিএনবিসিতে 12টা কেজ আছে সেই 12টা কেজ তৈরি করতে পারি, অথবা একটা উইন্ড লোডের ক্ষেত্রে একটা উইন্ড লোড দিয়ে আমরা 12টা কেস তৈরি করতে পারি। অর্থাৎ এই এক উইন্ড লোডের ভিতরে আমাদের 12টা কেস ইনক্লুড থাকবে। আমরা যখন উইন্ড লোডটা এই ট্যাপসে ডিফাইন করি, এখান থেকে যদি আমরা যে উইন্ড নেই এবং আমাদের এখানে কোড অটো ল্যাটারাল লোড হিসেবে আমরা ASC 705 ডিফাইন করব, অ্যাড নিউ লোড যখন দিব, যদি আমরা এখানে মডিফাই লোডতে যাই, মডিফাই ল্যাটারাল লোডে গেলে আমরা এখানে কিছু ভ্যালু পাবো। তো এখানে যদি আমাদের কেস ASC 705 ফিগার 6.9 যদি যাই আমরা, এবং এই অংশে গেলে দেখতে পারবেন সেট 12টা সেট দেখা যাচ্ছে।
এই 12টা সেট কিন্তু ডিফল্ট এখানে তৈরি হয়, তাহলে আমাদের আলাদা করে উইন্ডের এক্স প্লাস এক্স মাইনাস দেওয়ার, ওয়াই প্লাস ওয়াই মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। উইন্ডের যে 12টা কেস, সেই 12টা কেস আমাদের এই একটা লোড প্যাটার্ন ডিফাইন করার মাধ্যমে হচ্ছে তৈরি হয়ে যায়। এরপরে এখান থেকে আমরা ওকে দেই, পরবর্তীতে এগুলো আমাদের মডিফাই করতে হবে, বিশেষ করে এই যে ল্যাটেরাল যে লোডগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কোড অনুযায়ী লোকেশন অনুযায়ী মডিফাই করতে হবে, আর বাকি যেগুলো আছে এগুলো এই লোড প্যাটার্নগুলো ঠিকই থাকবে। তো আজকের পর্বে এই পর্যন্তই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে পাশে থাকবেন।